আসসালামু আলাইকুম, টেকেন টেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে একদম সিম্পল আর একটা প্রোটিয়া সার্কিট দেখাবো। প্রোটিয়াসে সেটা হচ্ছে, আমরা অনেক সময় হচ্ছে সেভেন সেগমেন্ট নিয়ে কাজ করি। তো সেভেন সেগমেন্টে যেটা হয় যে সেভেন সেগমেন্টের একদম সহজ সেভেন সেগমেন্টটা মানে ড্র করা প্রোটিয়াসে, এবং ওই অনুযায়ী যদি হার্ডওয়্যার ইমপ্লিমেন্ট করি তাহলে মানে চলবে, কাজ করবে। এবং দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা সেভেন সেগমেন্ট আমি নিয়েছি, এবং এই সেভেন সেগমেন্টটা হচ্ছে কমন অ্যানোড। কমন অ্যানোডের বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম যে এটাকে কমনে হচ্ছে সবসময় হচ্ছে আপনার ইয়ে দিতে হবে, কমন যেটা থাকে সেটাতে হচ্ছে সবসময় হচ্ছে পাওয়ার দিতে হবে। আর যেই সেগমেন্টগুলো থাকে সেই সেগমেন্টগুলোতে সবসময় হচ্ছে আপনার সিগন্যালটাকে সবসময় লো রাখতে হয়। সিগন্যালটাকে লো রাখলে দেখবেন যে কমন অ্যানোডটা চলে আর কি। আর কমন ক্যাথোড হচ্ছে তার বিপরীত। কমন ক্যাথোডে সবসময় হচ্ছে কমন যেটা সেটা গ্রাউন্ডে থাকে, আর সেগমেন্টগুলোতে সবসময় হচ্ছে সিগন্যালকে হাই রাখতে হয়। তো এখন দেখেন এখানে আমি যদি আপনার সিমুলেশনে যাই, এখানে জিরো, এই এই জিরো যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে আমি অন করলাম, এটা হচ্ছে একটা মাইক্রো কন্ট্রোলারের, এটা হচ্ছে সবসময় হচ্ছে আপনি ইয়ে করবেন মানে সুইচিং মুডেও রাখতে পারেন, বা মাইক্রো কন্ট্রোলার পাওয়ার দিলেই সেগমেন্টটা সবগুলো সেগমেন্ট জ্বলবে এরকম আর কি। আর এখানে আমি TN22A দিছি, এটা হচ্ছে আসলে আমি আমার বোর্ডে সবসময় এটা ইউজ করি সেগমেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে এটা আলোটাকে মানে ইয়ে করে বৃদ্ধি করে। আমরা যে এটা ছাড়া যে সেগমেন্ট চালানো যাবে না তা না, চলবে, আমি ওটা ছাড়াও অনেক সার্কিট করেছি, কিন্তু এটা দিলে হয় কি আলোটা একটু উজ্জ্বল হয়, আলোটা উজ্জ্বল হয়। অনেক সময় দেখা যায় যে আমার এই ডিরেক্ট সেগমেন্টটাকে চালানোর জন্য যদি মাইক্রো কন্ট্রোলার থেকে ডিরেক্ট দেয় তাহলে মাইক্রো কন্ট্রোলার পাওয়ার খুব অল্প থাকে, তো ওইটা মাইক্রো কন্ট্রোলার অনেক সময় নষ্ট হয়ে যায়। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমি এইটা ইউজ করছি, এটা হচ্ছে পাওয়ারটাকে বাড়ায় দেয়, আলোটা উজ্জ্বল হয় আর কি এটা ইউজ করলে। এটা আমি PN2222A এটা ইউজ করেছি। আর এখন দেখবেন যে বললাম যে সেগমেন্টগুলো, সেগমেন্টগুলোতে সবসময় হচ্ছে লো রাখতে হয়। এই যে আমি লো রাখছি বলেই কিন্তু পুরো সেগমেন্টটা চলতেছে। এখন আমি যখন সেগমেন্টাল হাই করব, দেখেন সেগমেন্টটাতে হাই করব, তখন কিন্তু এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। এটা করলে যে ডিপি যেটা এইটা রাখলাম, এটার কোনো সমস্যা না। এখন দেখেন আমি যদি এখান থেকে ধরেন এটা ইয়ে করলাম, এটা করলাম, এটা করলাম, তারপরে এটা এটা দিলাম না, সরি, এটা না দিলাম, এটা দিলাম, আর হচ্ছে এটা দিলাম, দেখেন থ্রি হয়ে গেল। তো এরকম আর কি, যে এখানে আবার রেজিস্টার ইউজ করছে যে 330 ওহমস আর কি। এটা আপনারা অপটিমাইজ ভ্যালু, এটা আমি ইউজ আমার কাছে অ্যাভেলেবেল ছিল, আপনারা চাইলে এটা থেকে একটু বাড়ায়ও ইউজ করতে পারেন, কমায় ইউজ করতে পারেন, সমস্যা হবে না। এটা খুব ইজি। আর এই অংশগুলো হচ্ছে এই দেখতেছেন যে আমি হাই করতেছি, এগুলো আসলে মাইক্রো কন্ট্রোলার থেকে আপনার বাইনারি বিট আসবে, এই বাইনারি বিট দিয়ে হচ্ছে এটা করবে। এখন আমি মাইক্রো কন্ট্রোলার দিয়ে করব, আমি স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে হচ্ছে আগাচ্ছি আর কি। আপনাদেরকে মাইক্রো কন্ট্রোলার দিয়েও দেখাবো, তারপর মাইক্রো কন্ট্রোলারে কীভাবে সুইচিং করে করে সেগমেন্টগুলো চেঞ্জ করা যায় এগুলো দেখাবো। তো আগে হচ্ছে এই হার্ডওয়্যার পার্টটা দেখাবো। এইভাবে যদি আপনি হার্ডওয়্যার পার্টটা করেন তাহলে সেগমেন্ট চলবে, কোনো সমস্যা হবে না, কিচ্ছু হবে না, আপনি খুব সুন্দরভাবে চালাতে পারবেন। শুধু লজিক স্টেটের জায়গাগুলো হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের সিগন্যাল, ঠিক আছে। আর ওই যে ট্রানজিস্টরটা ইউজ করছি সেখানে হচ্ছে আপনার পজিটিভ 5 ভোল্টটা দিবেন আর কি, দিলে তারপরে ওইটা ইমিটার হয়ে, কালেক্টর ইমিটার হয়ে চলে যাবে হচ্ছে সেগমেন্টের কমন, সেগমেন্টে চলে যাবে, সেগমেন্টের কমন যেখানে আছে সেখানে চলে যাবে। তারপরে দেখবেন যে সেগমেন্ট চলা শুরু করছে। এই তো আজকে এই পর্যন্তই। এটা খুবই সিম্পল একটা
সার্কিট আপনারা মানে এটা হার্ডওয়্যার ইমপ্লিমেন্ট করবেন, হার্ডওয়্যার ইমপ্লিমেন্ট করলে দেখবেন যে চলতেছে, আর সমস্যা হলে আমাকে নোটিস করেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলাম এবং টেক ইন টেক এর সাথে আপনারা থেকে আপনারা এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং আপনাদের জন্য যাতে আরো ভালো ভালো ভিডিও আমরা তৈরি করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন।